চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া গ্রামের পুকুর থেকে মোহাম্মদ আসিফুর রহমান নিশাদ নামের ১৯ বছর বয়সে এক শিক্ষার্থীর মরদেহ আসিফুর রহমান নিশাদ উপজেলার ছেঙ্গারচর পৌর এলাকার পাঁচগাছিয়া গ্রামের মুখলেসুর রহমানের ছোট ছেলে সে ইমামপুর পল্লিমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে দু হাজার একুশ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী এ ব্যাপারে থানায় একটি অপমৃত্য মামলা করা হয়েছে জানা গেছে রোববার বিকেলে বাড়ির পাশের পুকুরে নিশাতের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিহতের ভাই নাসির উদ্দিন জানান শনিবার সকাল থেকে তার ছোট ভাই নিশাদকে খোঁজে পাওয়া যাচ্ছিল না নিখোঁজের পর থেকে বিভিন্ন দিকে খোঁজ করার পরও তার সন্ধান মেলেনি পরে রোববার বিকেলে পুকুরে মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ শাহজাহান কামাল পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ মাসুদ উপপরিদর্শক এস আই রিদওয়ান আহমেদ উপপরিদর্শক এস আই মোহাম্মদ মিজানুর রহমান উপপরিদর্শক এস আই মোবারক হোসেন সহ ডিএসবির কর্মকর্তাগণ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি মোহাম্মদ শাহজাহান কামাল জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পাঁচগাছিয়া গ্রামের পুকুর থেকে মোহাম্মদ আসিফুর রহমান নিষাতের মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে